এক গ্রামে এক ছেলে ছিল, তার বয়স 7 বছর। সে তার পরিবারের সাথে থাকত। সে সকল বাচ্চাদের সাথে খেলাধুলা করত, মেলামেশা করত, ভালো ব্যবহার করত। সে একদিন তার বাড়ি থেকে তার নানার বাড়ি আসে, এসে এখানেই থেকে যায়, কারণ সে তার নানাকে খুব ভালোবাসত। মারা কেমন আছে? এখন কে একটু রেসপেসি লে, এই তো এলি, জানিস রে একটু রেসপেসি লে, একটু তাড়াতাড়ি আসবি, হ্যাঁ তাড়াতাড়ি আসবি যা। ভালো স্কুল নেই এদিকে? ভালো স্কুল আছে সেদিকে ভর্তি করতে হবে। রোজ মামার সাথে কথা বলে দেখি। মুক্তার, কাজ করছি, একবার শুন তো বাবা। বলছিলাম ছেলেটা তো বড় হয়ে গেল, তোর মায়েদের স্কুলে ভালো স্কুল আছে কি মনে হচ্ছে? নেই নয় তো, আমাদের স্কুলে সামনে স্কুল আছে, নানি বাড়িতেই থাকবে, দেখা ভালো শোনা হবে। ভাবছি কি ওকে স্কুলে ভর্তি করতে, দিলে কেমন হয় বলতো? ভালো, ঠিক আছে তাহলে হেড স্যারের কাছে কথা বলে। তারপর তার মামাজি তাকে তাদের গ্রামের এক স্কুলে ভর্তি করে দেয় তার পড়াশোনার জন্য। বল ভাই কি কথা আছে? তারপর সে ডেলি স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে এসে তার নানাজানের কাছে বসে পিরলিদের প্রতি কারামাত ঘটনা শুনতে থাকে, আর তার মনের মধ্যে আস্তে আস্তে পিরলিদের প্রতি ভালোবাসা জন্মাতে শুরু করে। তারপর যখন তার বয়স 15 বছর হলো, সে তাদের গ্রামের এক পীরের মাজারে যাওয়া শুরু করলো। সেখানে গিয়ে সে জিয়ারত ইবাদত জেকের করত, আর প্রতি বৃহস্পতিবার রাত্রিরে মাজারে সময় কাটাত, আর তার সাথে সাথে মাজারকে ভালো করে পরিষ্কার করত। আর বাড়ি এসে সে তার নানাজানের কাছে এসে বসে পীরলিদের সম্পর্কে কারামাত ও কথা শুনত। তারপর তার বয়স যখন 17 বছর হলো, তার মনে মনে ইচ্ছা জাগলো মুড়ি ধাবার। সে তখন তার নানাজানকে এসে বলল, নানাজান আমি মুড়ি ধোবো, তুই ছোট আছিস পারবি না? না আমি মুড়ি ধোবো। দেখ তুই এখন ছোট আছিস পারবি না, তোকে অনেক কিছু মুখস্থ মুখস্থ করতে হবে, তুই পারবি না? না আমি পারবো, আমি ঠিক সামলে দেবো। পারবি তো? হ্যাঁ পারবো। তারপর একদিন তাদের গ্রামে উরুস হচ্ছিল, সেই দিনটি ছিল 5ই চৈত্র। সেই দিনে তাদের গ্রামে পীর সাহেব আসেন, সেই দিনেই পীর সাহেবের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। তারপর থেকে তাদের গ্রামে কোনো পীরের উরুস মোবারক বা কোনো অনুষ্ঠানে তার পীর সাহেব এলে তাকে ফোন করে ডাকতেন, এবং সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে স্টেশন থেকে পীর সাহেবকে নিয়ে তাদের গ্রামে আসত, আবার সময় মতো পীর সাহেবকে রেখে আসত স্টেশনে। আমি কালকে শহরে চলে যাচ্ছি, আব্বা যান টিকিট করে দিয়েছে, যা মন দিয়ে কাজ দিয়েছে তোদের ঘরে রাখুন, যা মন দিয়ে কাজ। হঠাৎ একদিন সে তার পরিবারের কথা ভেবে শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই কথাটি যখন তার পীর সাহেবের কাছে পৌঁছায়, তার পীর সাহেব তার নানাজানকে বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও সব খবর সবার ভালো তো? বাড়ির খবর ভালো আছে। বলছিলাম কি দেখুন না, নাতিটা চলে যাচ্ছে বাইরে কাজে, কাজের ঘরের পরিস্থিতি হিসেবে, তো ওকে অনেক করে বুঝালাম কিছুতে শুনছে না। ও শহরে যাচ্ছে, আপনি ওকে যাই হোক করে আটকান, ও যেন শহরে না যায়, ওর বাড়ির লোককে বলুন যেন না যায়। ভাবছি আপনি একটু দোয়া করে দেবেন, হ্যাঁ ও যেন ভালো করে কাজ শিখতে পারে। দোয়া করলাম আল্লাহর রহমত হোক, কিন্তু ও যাচ্ছে, কিন্তু ও 1 মাসের মধ্যে আবার ফিরে আসবে দেখবেন। ঠিক আছে আর কি বলবো, ভালো থাকুন।
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলার পর সত্যি সত্যি সে হঠাৎ কোনো কারণবশত শহর থেকে চলে আসে দেশে। এটা থেকে বোঝা গেল পীরেদের কারামাত কেমন, ওনারা কেমন করে কারামাত দেখাবেন দুনিয়ার মানুষ বুঝতে পারবে না। জানারা পীরকে ভালোবাসবেন তানারাই বুঝবেন। কোরআনে আছে পীরেদের মুখের বুলি আল্লাহর বুলি, তো ঘটনাটিতে পীর সাহেব যা বললেন সেটাই বাস্তবে ঘটল। তাই পীরলিদেরকে বুঝতে হবে ওনারা কখন কোন সময় কিসের মাধ্যমে কারামাত দেখাবেন সেটা বলা যাবে না, পীরেদের মুখের বুলিটাই হচ্ছে কারামাত। ভিউয়ার্স, এই ঘটনাটি থেকে আপনারা কি বুঝলেন আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটি সকলকে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।